আমাদের দেশের অনেক মেয়ে বিদেশে কাজের জন্য যায়, ওখান থেকে সেই বাড়ির মানুষের সাথে গিয়ে উমরা পালন করে, তার জন্য এই কাজটি জায়েজ হবে কি? পরীক্ষার ফরম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিভাবক হিসাবে বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে হতো। হাইকোর্টের এক রায়ের ফলে এখন থেকে মায়ের তথ্যই যথেষ্ট। বিষয়টাকে কিভাবে দেখেন? আমার একটা সন্তান আছে, সে সন্তানের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেছি, 7 বছর হল। আমার মা পরকীয়ায় লিপ্ত, টিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? আমির ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন। আমাদের দেশের অনেক মেয়ে বিদেশে কাজের জন্য যায়, ওখান থেকে সেই বাড়ির মানুষের সাথে গিয়ে উমরা পালন করে, তার জন্য এই কাজটি জায়েজ হবে কি? প্রথম কথা হলো, মাহরাম ছাড়া কোনো মেয়ে সফর দূরত্বে যাওয়া জায়েজ নয়, কিন্তু সেখানে যাওয়ার পর মালিক বা তাদের সাথে যদি তিনি উমরা বা হজ করতে যান এবং করেন, তাহলে সেক্ষেত্রে তার উমরা বা হজ আদায় হয়ে যাবে, বাট এই কাজটিও তাদের জন্য পৃথক গুনাহের কথা। ফজলুল হক আপনি লিখেছেন, পরীক্ষার ফরম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিভাবক হিসাবে বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে হতো। হাইকোর্টের এক রায়ের ফলে এখন থেকে মায়ের তথ্যই যথেষ্ট। বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, যে সমস্ত সন্তান তাদের পিতৃ পরিচয় নেই, সে সকল সন্তান তাদের মায়ের পরিচয় পরিচিত হওয়ার প্রয়োজন দেখা দেয় আইডেন্টিটির জন্য। আবার অনেক সময় দেখা যায় বাবা সন্তান জন্ম দিয়েছেন ঠিকই বৈধভাবেই, বাট এরপর থেকে তার কোনো হদিস থাকে না, লাপাত্তা হয়ে যান এবং সন্তানকে কোনো দায় দায়িত্ব পালন করতে চান না। আমরা ইসলামী শরিয়ার কথা যদি বলি, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সন্তান সর্বাবস্থায় বাবার দিকেই সম্পন্ন হবে এবং বাবাই হবেন সন্তানের মূল অভিভাবক। কোনো কারণে বাবা নাই, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় অভিভাবক হবেন সন্তানের দাদা কিংবা বড় ভাই কিংবা চাচা, অন্য যারা আছেন ধারাবাহিকভাবে তারা। রহিম আক্তার আপনি লিখেছেন, আমার একটা সন্তান আছে, সে সন্তানের কথা গোপন রেখে দিতে বিয়ে করেছি, 7 বছর হল। এখন আমি দিনের বুঝ পেয়েছি, আগের সন্তানের কথা স্বামীকে জানালে আমাকে তালাক দিয়ে দিবে, না জানালে সত্য তো গোপনের গুণা হবে। অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার বিয়ে তো হয়ে গেছে এবং আপনার স্বামীর কাছে আপনি যদি এটা আগে গোপন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুণা কথা তখনই গুণাহ করেছেন, অন্যায় করেছেন। আপনি এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এখন নতুন করে জানাতে গেলে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন নেই, বিশেষ করে স্বামী কখনো জানার আশঙ্কা যদি না থাকে। বাট তিনি যদি একসময় জেনে যাবেন এমনটি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না, একটা সময় যেহেতু তিনি জানবেনই। অতএব তাকে অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে নানান ভাবে তাকে ভালোবাসা, মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে আপনার আবদার আছে, সেই জায়গা থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক আড়ি থেকে আপনি লিখেছেন, আমার মা পরকীয়ায় লিপ্ত, আমরা এক ভাই এক বোন, আমার বাবা মার ডিভোর্স হয়েছে, দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি। আম্মুর পরকীয়ার ব্যাপারটা জানার পর বিষয়টা নিয়ে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু আম্মু এখনো সঠিক পথে আসছে না, এখন আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন, যদি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের বিচারের দায়ভার আপনারা নিজেদের কাঁধে তুলে নেবেন না, কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন, সিনিয়র যারা আছেন, যাদের মাধ্যমে মার সংশোধন হতে পারে, তাদের মাধ্যমে আপনি অবশ্যই তাকে সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সৌদা বিনতে হায়দার আপনি লিখেছেন, আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? দারুণ প্রশ্ন। মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে, যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে। ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা, এটি শুক্রবারের রাত থেকে রাত আগে আসে। অতএব শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে, আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে। ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা, ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে।